ইসলামপুরে দুর্গাপূজা চলাকালীন কোনো রকম অঘটন যাতে না ঘটে তার জন্য ইসলামপুর থানা, ইসলামপুর পৌরসভা, ইসলামপুর বিদ্যুৎ বিভাগ ও ইসলামপুর দমকল বিভাগের একত্রিত যৌথ উদ্যোগে ইসলামপুরের পূজো কমিটি ও ক্লাবদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। ইসলামপুরের সূর্যসেন মঞ্চে এই সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর থানার আইসি শমিক চট্টোপাধ্যায়, বিদ্যুৎ বিভাগ থেকে উপস্থিত ছিলেন গৌতম কীর্তনিয়া, দমকল বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন একে দাস এবং ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত। আজ এই সভায় পূজো উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা করা হয় তেমনই সচেতনও করা হয়। এই সভাতে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক গৌতম কীর্তনিয়া পূজো উদ্যোক্তাদেরকে সচেতন করতে গিয়ে বলেন, আপনাদের যে ইউজড যে লোড ক্যাপাসিটি সেটার ব্যালেন্সটা কতটা, সেক্ষেত্রে কোন একটা ট্রান্সফরমার কোনো কারণে বিকল হয়ে গেলে মিনিমাম 3-4 ঘন্টার প্রবলেম ফেস করতে হবে আপনাদের, কারণ সেটা আমাদের একটা টিম এসে ওটাকে চেক করবে, সেখান থেকে যদি সেটা প্রবলেম হয়ে যায় সেটা স্টোর থেকে তুলে লাগাতে হলেও আমাকে 3-4 ঘন্টা সময় আমাদের মিনিমাম লেগেই যায়। তো সেক্ষেত্রে কিন্তু ওই 3-4 ঘন্টার একটা বড় ইস্যু, এবং শুধু আপনার পুজো প্যান্ডেলে নয়, ওই গোটা এরিয়াটা তখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকবে, সেটা কিন্তু কাম্য নয়। তো সেটা একটু কাইন্ডলি আপনারা লোডটাও আপনাদের যে লাইসেন্স আছে এমন কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে আপনারা কানেকশন করাচ্ছেন বা আপনাদের ওয়্যারিংগুলো করাচ্ছেন তাদের কাছ থেকে প্রপার লোডটা নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। আর আরেকটা যেটা আপনাদের ফিনান্সিয়াল লসের জায়গা, আমরা যদি ওখানে ফিল্ডে গিয়ে যখন আমরা লোডটা বেশি পাই তখন কিন্তু আমাদের নিয়ম যেটা যে লোডটা পাওয়া যায় তার দ্বিগুণ হারে আমাদের আপনাদের কাছ থেকে ফাইনটা কালেক্ট করতে হয়। তো সেটা আমরা মানে করতে চাইছি না এবং চাইও না, ওর জন্য আপনারা লোডটা অ্যাটলিস্ট ঠিকঠাক করে দেবেন। দ্বিতীয় আর একটা প্রবলেম আছে যেটা হলো কিছু কিছু জায়গায় দেখেছি পুজো প্যান্ডেলগুলো করা হয় মানে ট্রান্সফরমারের সঙ্গে এতটাই কাছাকাছি করা হয় যে কোনো কারণে ট্রান্সফরমারে কিছু প্রবলেম হলে আমাদের যে মোবাইল ভ্যান আছে বা আমাদের যে ইলেকট্রিশিয়ান আছে তারা গিয়ে ওই ট্রান্সফরমার পর্যন্ত পৌঁছাতে পারে না। সেই ব্যাপারটা আপনারা একটু দেখে নেবেন যে ট্রান্সফরমারটা যেন আমাদের আইসোলেট অবস্থায় থাকে, যেখানে কোনো প্রবলেম হলে আমরা যেন ইজিলি সেখানে প্রবেশ করতে পারি। আরেকটা যেটা কোনো পুজো প্যান্ডেলে এখনো পর্যন্ত আমি দেখিনি যে প্রপার ফিউজ ইউজ হচ্ছে, মানে মোটা মোটা তার দিয়ে মানে হাই রেটিং এর তার দিয়ে সব ডাইরেক্ট করে কানেকশন দেওয়া হচ্ছে। আমাদের যা সব ফিউজ ইউনিট মোটামুটি আমি চেক করিয়ে নিয়েছি, 95% অলরেডি হয়ে গেছে, বাকিগুলো আমরা দেখে নিচ্ছি। আপনারা কাইন্ডলি প্রপার রেটিং এর ফিউজ ইউজ করবেন যাতে ভেতরে যদি কোনো শর্ট সার্কিট বা কিছু প্রবলেম হয় ফিউজটা যেন কেটে গিয়ে আপনাদের বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। অন্যদিকে ফায়ার ব্রিগেডের আধিকারিক একে দাস বলেন, এই যে এত বড় পুজো হচ্ছে এখন কিন্তু যে কোনো অনুষ্ঠানই কিন্তু একটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সকল ধর্মের মানুষই কিন্তু যুক্ত হয়ে পড়ে, এর মধ্যে আবেগ থাকে, এর মধ্যে একটা অর্থনৈতিক ব্যাপার থাকে, কিছু মানুষ ব্যবসা করে, কিছু মানুষ আছে যে বৃদ্ধ বয়স বা অসুস্থ তারাও আসে। তো ঘটনা হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমাদের সহ নাগরিকদের নিরাপদে যেমন আসবে তাদের বাড়ি পৌঁছানো, অর্থাৎ কোনো পূজাতে কোনো কমিটিতে কোনো যেন সম্পত্তি নষ্ট না হবে, পার্শ্ববর্তীতে কোনো নষ্ট না হবে এবং যে মানুষগুলো আসবেন তাদের নিরাপদে বাড়ি ফিরতে পারে, আনন্দের পরে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, যে জন্য বারে বারে গাইডলাইনগুলোর কথা এবং যে সমস্ত গাইডলাইনগুলো দেওয়া থাকে সেগুলো মিনিমাম যদি পালন করে এবং পালন করতেই হবে। আমরা বোঝাচ্ছি, সারা বোঝাচ্ছেন, আরও যাবো দরকার, আরও বসবো আপনাদের প্যান্ডেলে যাবো, কিন্তু একটা যদি আপনারা এটা আইনটা ভেঙে ফেলেন তার মধ্যেও কিন্তু আমাদের কত লাইন আছে যে আপনি যদি না মানেন আমরা কিন্তু পুলিশ প্রশাসন দ্বারস্থ হবো, তারা কিন্তু তাদের অনুযায়ী আইন করবে যে এই ক্লাবটা শুনছে না, শুনতে হবে, যেখানে মানুষের জীবনের প্রশ্ন আছে। যেমন আমাদের টেম্পোরারি স্ট্রাকচারগুলো হয়, টেম্পোরারি স্ট্রাকচার করার ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে সারা পৃথিবীতে, শুধু আইন দুর্গাপূজা না, আপনি বাড়ি করার জন্য একটা পাকা বাড়ি গাইডলাইন থাকে ভারত সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের, সেরকম টেম্পোরারি স্ট্রাকচার অস্থায়ী প্যান্ডেলের জন্য একটা গাইডলাইন, সে মেলা হোক পুজো হোক, এবং ওটা কিন্তু সাইন্টিফিক হয়তো করতে হবে। একটা প্যান্ডেল করলে কী ধরনের বাস দিবেন, বাসটা সে লোড নিতে পারবে কি না, একটা ইলেকট্রিক লাগালেন বাতি, বাতিটা প্যান্ডেল কাপড় থেকে কত দূরে থাকবে, ঠিক তারপরে কী গেজেট দিবেন, সেটা কিন্তু সব যারা ট্রেনিং প্রাপ্ত আছে, যারা সরকার স্বীকৃতি ডেকোরেটর বা ইলেকট্রিশিয়ান তারাই শুধু করবেন। কোনো কিছু দুর্ঘটনা ঘটলে কিন্তু আপনাকে আমি ওই ইলেকট্রিশিয়ানকে ধরবো, আমার দপ্তর কিন্তু ফাইনটা চাবে। সেই জন্য প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রিশিয়ান যারা লাইসেন্সধারী তাদের দিয়েই পড়াবেন, আমি ধরে নিচ্ছি, আমি যদি ওই লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট না পাই তারা কিন্তু আমার দপ্তর থেকে জোর দিয়েছে পূজা পারমিশন আমরা দিব। অর্থাৎ আপনি যে ইলেকট্রিশিয়ানকে দিয়ে পড়াবেন, সাপ্লাইয়ের কথা বলছি না, যে ডেকোরেটর বা ইলেকট্রিশিয়ান করেন সে যেন সরকারি স্বীকৃতি লাইসেন্স থাকে, সেই কাগজটা আমাকে দিতে হবে। পাশাপাশি ইসলামপুর থানার আইসি শ্রমিক চট্টোপাধ্যায় বলেন,
কিন্তু খরচের বিষয়টা এটাও আরেকটা বিষয়। গত বছর আপনাদেরকে মানে অনেক অনেকবার করে দেখুন, আমরা অন্যান্য বিভিন্ন কাজ করি, অন্যান্য বিভিন্ন কাজে জর্জরিত এবং সেই সমস্ত কাজের ফাঁকেও এই কাজগুলো আমাদের করতে হয় বা সরকারি নির্দেশ আমাদের উপর থাকে। এই বারবার করে একটা লোককে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করা, 10 বার ফোন করা, 10 বার করে ডেকে আনানো পাঠানো, এগুলো আমাদের কিন্তু ইয়ে নয়। আপনারা এবার আগে থেকেই এগুলো সমস্ত প্রিপারেশন নিয়ে রাখবেন এবং ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য যে সিল এবং যে ফরম্যাট আছে সেটা একটা আপনারা আগে থেকে ফিল আপ করে একেবারে সেই মানে যখন পুজো শুরু হওয়ার এক দুদিন আগে সবাই জমা করে দেবেন, কারণ এটা নিয়ে হাইকোর্টে বিভিন্ন সময় বিভিন্ন মামলা মোকদ্দমা হয়, সেই সব পিটিশনে আমাদেরকে উপস্থিত থাকতে হয় এবং এই কাগজগুলো দেখাতে হয়। এবং প্রত্যেকে আরো একটা জিনিস আমি মিস করে গেলাম, সেটা হলো প্রত্যেক কমিটির যেন সিল একদম কম্পালসারি, সেটার মধ্যে যদি আপনারা কোনো লোগো দিতে পারেন খুব ভালো, যদি লোগো না থাকে কমসে কম সিল থাকবে, অ্যাড্রেস সহ সিল থাকবে এবং যে সেক্রেটারি বা প্রেসিডেন্ট হবে তারও একটা সিল, এই সিল দুটো সিল অন্তত মিনিমাম আপনাদের কিন্তু কম্পালসারি ম্যান্ডেটরি, এই দুটো সিল দিয়ে অন্তত আপনারা প্যাড যদি নাও করতে পারেন, করতে পারলে প্যাড আরো ভালো, পুজোর প্যাড যদি নাও থাকে কমসে কম সিল এবং মানে কমিটি সিল এবং ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী, রিপোর্ট কুলিক নিউজ।